আল কোরআন একাডেমি মাদ্রিদ স্পেনের উদ্যোগে স্প্যানিশ ভাষায় আল কোরআন প্রকাশনা ও বিতরণের জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আল কোরআন একাডেমির আহ্বায়ক জামালউদ্দিন মনির। মুর্শিদ আলমের সঞ্চালনায় বাইতুল মুকারম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মসজিদের ইমাম হাসান বিন আবদুল্লাহ, মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহসভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া সহ অন্যরা। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।